এরে দাদু ভাই আমার মা না, আমার মা নাই, আমার বাবাও নাই। মায়ের নবী আব্দুল মুত্তালিবকে জড়ায় ধরে কান্না শুরু করে দিয়েছে। আব্দুল মুত্তালিব মায়ের নবী, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নিয়ে বলে, দাদু ভাই আয় আয় আমার বুকে, আমি তোর মা, আমি তোর বাবা, আয় আয় আমি তোর আমার বুকে আয়। এরে যুবক ভাই, আমার নবী বলেন, রেজার রব্বি বি রেজাল ওয়ালিদাইন, ও সাহাবে কেরাম সাবধান, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না, আমি পয়গম্বর চিরতিম, আমার মা নাই, আমার বাবা নাই। এরে যুবক ভাই, মাকে কখনো কষ্ট দিবা না। আমার যখন 6 বছর বয়স তখন আমার মাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসে, এমন সময় এক বৃদ্ধা মহিলা লাঠি বর দিয়া দিয়া আল্লাহর নবীর দরবারে আসতে লাগলেন। মায়ার নবী রাহমাতাল্লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়ায় গেলেন, নিজের কাঁধের রুমালটাকে বিছায়া দিলেন, ওই রুমালের উপরে বৃদ্ধা মহিলাকে বসাইলেন। আল্লাহর নবী কথোপকথন করতে লাগলেন, মায়ার নবী রাহমাতাল্লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকে হাদিয়া তোহফা দিলেন, মেহমানাজি করলেন, আবার ইজ্জতের সাথে তাকে বিদায় দিলেন। সাহাবে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, একজন বৃদ্ধা মহিলার জন্য হাবিবে কিবরিয়া দ্বারা যায়, বুঝলাম না এই বৃদ্ধা মহিলাকে। মায়ার নবী রহমাতাল্লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, সাহাবে কেরাম, এই বৃদ্ধা মহিলা হইল হালিমাতুস সাদিয়া, আমি বেশি দিন আমার মায়ের আদর পাই নাই, আমাকে যিনি দুধ পান করে কড়ায়া কড়ায়া বড় করেছেন তিনি হইল আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। চিল্লায় বলেন, আল্লাহু আকবার, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, তাই তো আমি হালিমাতুস সাদিয়াকে তুই ইজ্জত দিই। সাবধান, তোমরা কখনো মা বাবাকে কষ্ট দিবা না। আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী, যখন মায়ার নবীর 6 বছর বয়স, মাঠের কিনারায়, মাঠের কিনারায় আল্লাহর নবী ফুফায়া ফুফায়া কান্না শুরু করে দিয়েছে। কে যেন খবর দিয়া দেয়, আমি না, তোমার মুহাম্মদ কান্না করতেছে। আমি না দৌড় দিয়া যায়, বাবা মুহাম্মদ কি হয়েছে, কান্না করো কেন, কিসের জন্য? আল্লাহ নবী রহমাতাল্লিল আলামিন, নবী আমি না কি জরারো হাউ বাউ করে কান্না শুরু করে দিয়েছে। আমিনা ডাক দিয়া বলে, বাবা কেন কান্না করো, কিসের জন্য কান্না করো, কে তোমাকে মেরেছে, কে তোমাকে বকা দিয়েছে, বলো বলো, তোমাকে কে মেরেছে বলো, তোমার দাদার কাছে বইলা তার বিচার করব। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা কেউ আমাকে মারে নাই, ধমকও দেয় নাই, কেউ আমাকে বকেও দেয় নাই, বলে বাবা কেন কান্না করো, কিসের জন্য কান্না করো, বলে মা বিকাল বেলা যখন খেলার সাথীরা যখন বাড়ির দিকে যায়, ওই যে দেখো মা, সব ছেলেদের বাবা ঈশার নাম ধইরা ধইরা ডাক দেয়, আর বুকে নাই চুমু দেয়, আদর করতে করতে বাড়িতে নিয়ে যায়। রে মা, আমি মুহাম্মাদের তো বাবার কোলে উঠতে মনে যায়। আমি না, আল্লাহর নবী মায়ার নবী রহমাতাল্লিল আলামিন নবীকে বুকের ভিতরে জড়ায়া
কান্না শুরু করে দিয়েছে আর বলে বাবা চলো চলো বাড়ির দিকে চলো আব্দুল মুতালিবের কাছে যায় বলে আব্বা যান আপনার নাতি তার বাবাকে দেখতে চায় একটু অনুমতি দেন আপনার নাতিকে নিয়ে আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য যাব আব্দুল মুতালিব ছয় জনের একটা কাফেলা বানায়া ওই মদিনার দিকে আবওয়া নামক স্থানে রওনা করায়া দিলেন আমেনা শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে আবওয়া নামক স্থানে যখন হাজির হয়ে গেলেন আমেনা ডাক দিয়া বলেন মুহাম্মদ রে বাবা আয় এই যে তাকায় দেখ এইখানে তোর বাবা আব্দুল্লাহ ঘুমায় ডাক দে তোর বাবাকে ডাক দে আল্লাহর নবী رحمة للعالمين النبي محمد رسول الله صلى الله عليه وسلم بابار قبر كنار دريا بابا 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 بولي ادك داي আর কান্না শুরু করে দেয় হাদিসের ভিতরে লেখে কিতাবের ভিতরে লেখে আল্লাহর নবী যখন কান্না শুরু করে দিয়েছে আকাশ বাতাস সব মুখরিত হয়ে যায় ফেরেশতারা পর্যন্ত কান্না শুরু করে দেয় কারণ মায়ার নবী যখন কান্না করে কেউ সহ্য করতে পারে না এমন গাখে যে ওই সময় মনে চায় আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ মাটিটাকে ফিরে দাও আমি আমার আব্দুল আমি আমার মুহাম্মদকে একটু বুকে নিব আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আজরাইল বের হও যাও যাও আবওয়া নামক স্থানে চইলা যাও যে আমার বন্ধুর সামনে দিয়া তার মায়ের জানটাকে কবজ করে নিয়ে আসো আজরাইল ডাক দিয়া কয় আল্লাহ এ কেমন পরীক্ষা ফেলবা তোমার বন্ধুকে বাবা নাই বাবার কবরে কিনারকে দাঁড়ায় কান্না করে এই মুহূর্তে যদি মায়ের কব জানটাকেও কবজ করো তোমার বন্ধু তো সহ্য করতে পারবে না ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে মালাকুল মওত তো আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় আল্লাহ তাআলার হুকুমের মুহতাজ মালাকুল মওত আবওয়া নামক স্থানে হাজির হয়ে যায় আমেনা জমিনের ভিতরে পড়ে যায় দাসী উম্মে আয়মান বলে আমেনা কি হয়েছে কা কেন কি হয়েছে জমিনের ভিতরে কেন পড়ে যাও দাসী উম্মে আয়মানকে ডাক দেয়া বলে দাসী উম্মে আয়মান রে আমার শরীরটা ভালো না আমি বোধ হয় বেশি খুনার দুনিয়ায় থাকবো না আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার কাছে আয়েশা মায়ের মাথাটাকে কোলের উপর উঠাইয়া ডাক দে কই মা কি হয়েছে রে মা কি হয়েছে চোখের কিনারায় কেন পানি ডাক দে বলে বাবা মুহাম্মদ তোর বাবার কবর দেখতে আয়েশা বুঝি মা কেউ কবর রেখে যাওয়া লাগবে আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন নবী কাঁদে আর ডাক দিয়ে বলেন মা তুমি যদি চলে যাও আমি কার কাছে থাকবো কে আমাকে আদর করবে কে আমাকে খাওয়া দেবে আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় দাসী উম্মে আয়মান আমিনাকে কবরস্থ করে যখন আল্লাহর নবীকে নিয়ে রওনা করবে তাকায় দেখে আল্লাহর নবীকে পাওয়া যায় না কান্নার আওয়াজ তাকায় দেখে আমিনার কবরের উপরে শোয়া আল্লাহর নবী কান্দে ডাক দেয় মা আগে যদি জানতাম রে মা বাবার কবর দেখতে এসে তোমাকে হারান লাগবে জিন্দগিতে আসতাম না চিল্লা কান্দে দাসী মেহমান আল্লাহর নবীকে বুকে নিয়ে রওনা করছে আল্লাহর নবীকে নিয়া মক্কার উদ্দেশ্যে রওনা করে এদিকে আব্দুল মুতালিব ছটফট করতেছে এখন পর্যন্ত কেন আমার নাতি আসে না একবার ছাদের উপর ওঠে একবার ডানে যায় একবার বামে যায় চিন্তা করতেছে কেন আসে না কেন আসে না হঠাৎ করে বিকালবেলা নজর দিয়া তাকা দেখে মদিনার থেকে পাঁচজনের একটা কাফেলা মক্কার গেট দিয়া ঢুকতেছে আব্দুল মুতালিব ডাক দিয়া কয় রে আব্বাস হামজা আবু তালেব তোরা কে কোথায় আসো আয় ওই যে পাঁচজনের কাফেলা দেখা যায় আমার মন বলে আমার কলিজা পুড়ে গেছে আমার নাতির বুঝি কপাল পুড়ে গেছে আব্দুল মুতালিব সাদের উপর থেকে নাইমে একটা দূর দেয় তাকা দেখো মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে দৌড় দেয় মায়ার নবী ডাক দেয় দাদা এরে দাদু ভাই আমার মা না
আমার বাবাও নাই, মায়ের নবী আব্দুল মুত্তালিবকে জড়ায়া ধরে কান্না শুরু করে দিয়েছে। আব্দুল মুত্তালিব মায়ের নবী শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নিয়ে বলে, দাদু ভাই আয় আয় আমার বুকে, আমি তোর মা, আমি তোর বাবা, আয় আয় আমি তোর আমার বুকে আয়। এরে যুবক ভাই, আমার নবী বলেন রেজার রব্বি বি রেজাল ওয়ালিদাইন, ও সাহাবে কেরাম সাবধান, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না, আমি পয়গম্বর চিরতিম, আমার মা নাই আমার বাবা নাই। এরে যুবক ভাই, মাকে কখনো কষ্ট দিবা না, বাবাকে কখনো কষ্ট দিবা না। রে যুবক, আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা বলেন, ইবাদত করবা আমি আল্লাহর, খিদমত করবা মা বাবার। ইবাদত হবে কার জোরে বলেন, আরো জোরে বলেন কার? মুসলমান আওয়াজে চিল্লায় বলেন কার? এ যুবক ভাই জোরে বলো কার? ইবাদত হবে কার? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইবাদত করবা আমি আল্লাহর, খিদমত করবা মা বাবার। ইবাদত হবে কার, খিদমত হবে কার? সমাজে উল্টা উল্টা হয়ে গেছে। আজকাল আমরা ইবাদত করি যে মাজারে আছে কি নাই, জোরে বলেন। আজকাল ইবাদত কোথায় করি বুঝে না, ইবাদত কোথায় করি? মাজার ইবাদত করি। অনেক যুবক আছে আল্লাহর ঘর মসজিদে ঈশা সিজদা দিতে পারে না, কিন্তু মাজার দেখলে সিজদা দেয় আছে কি নাই, জোরে বলেন। রাগ করতেছে মনে হয়, আপনি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ মাজারে সেজদা দেওয়া যাবে? কার কার কদমে সেজদা দিব, জোরে বলেন। এ যুবক ভাই, স্পষ্ট ভাষায় বইলা যাই, যুবক যুবক হালাতে যদি কেউ একটা সেজদা দেয়, যুবক হালাতে যদি একটা সেজদা আল্লাহ তাআলার কুদরতি কদমে দেয়, আল্লাহ তাআলা ওই যুবকের উপরে খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যুবক যখন সেজদা দেয়, মালিক আমার, যুবকের মাথার উপরে তার কুদরতি হাত বুলায় বলে, রে যুবক তুই আমার কুদরতি কদমে সেজদা দিয়েছিস, রে যুবক যা যা, আমি আল্লাহ তোর গোটা জিন্দগির গুনাগুলো মাফ করে দিলাম। আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, কুল কায়নাতকে আল্লাহ তা সৃষ্টি করেছেন একটা শব্দ দিয়া। আল্লাহ বলেছে কোন, সাথে সাথে ফায়াকুন হয়ে গিয়েছে জমিন। আল্লাহ তাআলা বলেছে কোন, সাথে সাথে ফায়াকুন হয়ে গিয়েছে আসমান। আল্লাহ বলেছে কোন, ফায়াকুন সাথে সাথে হয়ে গিয়েছে কুল কায়নাতকে আল্লাহ বলেছে কোন, ফায়াকুন সাথে সাথে হয়ে গিয়েছে। একমাত্র মানুষ তোমাকে আল্লাহ কোন ফায়াকুন বলে আল্লাহ তাআলা বানান নাই, আল্লাহ তাআলা নিজ হাতে আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে তোমাকে সৃষ্টি করেছে। বলুন সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, তোমার কত দাম, এই মানুষের কত দাম? যখন কোন মানুষ আসমানের চন্দ্রের দিকে তাকায় বলে চন্দ্রটা বড় সুন্দর, চন্দ্রপালটা জবাবে ডাক দেয়া বলে, এরে মানুষ আমি চন্দ্র যে সুন্দর এর কোনো ঘ্রাণটি নাই,
এর কোনো সার্টিফিকেট নাই এর কোনো দলিল নাই কিন্তু তুমি মানুষ যে সুন্দর আল্লাহ তাআলা এর দলিল দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ বলেন আমি সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি বলুন সুবহানাল্লাহ কি জন্য বানাইছি বলে আল্লাহ তাআলা শানে তিন হাত দেহর ভিতরে একটা জায়গা দিয়েছে চার চার আঙ্গুলের একটা জায়গা যার নাম হইল কপাল বলে বান্দা এই কপালটা দিয়া আমি মালিকের কুদরতি কদমে সেজদা দিবে জন্যই আমি কপালটা দিয়েছি ইচ্ছা করলে তোকে গরুর মতো বানাইতে পারতাম ইচ্ছা করলে ছাগলের মতো সাপ বিচ্ছের মতো বানাইতে পারতাম কিন্তু বান্দা তোকে এত সুন্দর করে বানাইছি কারণ তুই আমার কুদরতি কদমে সেজদা দিবে বলুন সুবহানাল্লাহ কিন্তু সেই মানুষ আজকে আমরা রবের গোলামি ভুলে গিয়েছি ঠিক কি না আল্লাহ বলছেন সেই কথাই ওয়াকাদা রাব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু وبالوالدين احسانا الله ওয়াডার করেন ইবাদত করবা গোলামি করবা আমি আল্লাহর খেদমত করবা মা বাবার আর খেদমত হয়ে গেছে উল্টা এখন তো ইদানিংকার ছেলেবেলারা তো খেদমত করে শ্বশুর শাশুড়ির মা বাবাকে চোখে দেখতে পারে না আছে কি নাই আপনাদের এলাকায় বুঝি নাই আমাদের এলাকায় আছে আপনাদের এলাকায়ও আছে মা বাবা একটু দিলেই ধমক দেয় তুমি বেশি বুঝো আছে কি নাই অথচ সাবধান মার সাথে বাবার সাথে উফ শব্দ ব্যবহার করবা না মা বাবা তোমার কোন আচরণের দ্বারা যেন বিরক্ত না হয় তোমার কোন আচরণের দ্বারা যেন তারা কষ্ট না পায় মনে থাকবে তো ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ মা বাবাকে কষ্ট দেওয়া যাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক বলুন আমিন এরে বাজার আমার মুরব্বী বাবারা সন্তানকে যদি ভালো বানাইতে চাও সন্তানের জবানের ভিতরে সুবহানাল্লাহর আওয়াজ তুলিয়া দাও সন্তানের জবানে কোরআনের বাণী তুলিয়া দাও সন্তানকে আল্লাহর জাকিরিন বান্দা বানা দাও তুমি উনিয়া সন্তানকে নিয়ে বৈশা আল্লাহর নামের জিকির করো যখন দেখবে তোমার সন্তান তোমাকে সুবহানাল্লাহ 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 জিকির করতে ওই ছোট বাচ্চাটাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করবে ঠিক কিনা জোরে বলেন যখন কোনো মা তার ছোট বাচ্চা কন্যা মেয়েটাকে নিয়ে যায় নামাজে দাঁড়ায় যাবে যখন মা যায় নামাজে দাঁড়ায় যায় ছোট বাচ্চাটাও যখন যায় নামাজে দাঁড়ায় যায় মা মুখ নারায় নারায় পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ছোট বাচ্চাটা তো আর জানে না মা কি পড়ে ছোট বাচ্চাটা ও মায়ের মুখের সাথে মায়ের মুখের সাথে মুখ নারায় আল্লাহ তাআলা ডাক দিয়ে কই ফেরেশতারে তাকায় দেখ আমার বান্দির সাথে ওর ছোট বাচ্চাটাও দাঁড়ায় গেছে আলহামদুলিল্লাহ পড়তে পারে না একবার মায়ের চেহারার দিকে তাকায় আর একবার ঠোঁট নাড়ায় যখন মা রুকুতে চইলা যায় আর বলে সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম ছোট বাচ্চাটা মায়ের মুখের দিকে একবার ঘুরে এরকম তাকায় আবার ঠোঁট নাড়ায় আবার তাকায় আবার ঠোঁট নাড়ায় মা যখন সিজদায় পড়ে যখন বলে সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা ছোট বাচ্চাটা জানে না মা কি পড়ে ছোট বাচ্চাটা উমায়ের মতো মুখ নাড়ায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফেরেশতারে তাকায় দেখ ছোট বাচ্চাটা জানে না তার মা কি পড়ে কিন্তু মায়ের মতো যে মুখ নাড়ায় আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম ওর মায়ের নামাজটা যদি কবুল নাও হয়ে থাকে আমি আল্লাহ খুশি হয়ে এই ছোট বাচ্চাটার নামাজটা আমি কবুল করে নিলাম শুধু তাই না এই নামাজের যত সওয়াব আমি মায়ের আমল নামায় লেখা দিলাম খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই যার নামে দিল্লিতে কুতুব মিনার দাঁড়ায় আছে ওই খাজা কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাই
ছোট যখন 6 বছর বয়স মাদ্রাসায় পড়তে যায় মাদ্রাসা থেকে যখন বাড়ির দিকে ফিরে ডাক দেয়া কয় মা খোদা লেগেছে মা খানা দাও খানা দাও খানা দাও খোদা লেগেছে মা বলে রে কুতুবউদ্দিন আমি মার খাবারের দেওয়ার শক্তি না খাবার দিনে হলো হইলো আল্লাহকে জোরে বলেন খাবার দিনে মালাকে আরো জোরে বলো কে রে কুতুবউদ্দিন খাবার যদি চাও আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ কুতুবউদ্দিন রে নামাজে দাঁড়ায় সবরের সাথে মালিকের কাছে চাও মালিক তোমাকে খাবার দিয়ে দিবে বলে মা কিভাবে যাব বলে নামাজে দাঁড়ায় চোখ দুইটা বন্ধ করে আল্লাহর কাছে করুণ সুরে আকুতি মিনতি কইরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ খানা দিবে কুতুবউদ্দিন যায় নামাজে উঠা নামাজ পড়া চোখ খুলে বন্ধ কইরা করুণ সুরে ডাক দেয় কয় আল্লাহ মাদ্রাসায় গিয়েছি সারা দিন পড়াশোনা করে যখন বাড়িতে ফিরলাম আল্লাহ খোদা লেগেছে খানা দাও ও আল্লাহ তুমি নাকি রাজ্জাক আয় আল্লাহ খাবার দাও খুব আগ্রহ নিয়ে আকুতি মিনতি করে কান্নাকাটি করে আল্লাহর কাছে খানা চায় মা এই ফাঁকে যায় নামাজের বিচে মিত্রে রুটি রেখা দেয় নামাজ শেষ করিয়া যখন সালাম ফিরায় বলে মা কই আল্লাহ তাআলা তো খানা দেয় নাই বলে কুতুবউদ্দিন যায় নামাজ উঠে দেখো আল্লাহ তাআলা খানা দিয়েছে বলুন সুবহানাল্লাহ যুবক ভাইরা আমার আজকে তো আমরা বাচ্চাদের কান্নাকাটি বন্ধ করি গান দিয়া ঠিক কিনা জোরে বলেন বাচ্চাদেরকে আমরা এরকম আগ্রহ দেই গুনার কাজের দিকে কিন্তু না না বাচ্চাদেরকে একটু নেকের কাজের দিকে আগ্রহ বাড়ায়া দাও কুতুবউদ্দিনের মা ডাক দিয়া বলেন কুতুবউদ্দিন যায় নামাজের দিকে তাকা দেখো আসমানের মাওলানা আল্লাহ তোমার জন্য খানা পাঠা দিয়েছে কুতুবউদ্দিন খানা খায় আর আলহামদুলিল্লাহ বলে পরের দিন আবার বলে মা খানা দাও বলে কুতুবউদ্দিন আল্লাহর কাছে নামাজ পড়ে খানা চাও আল্লাহ তাআলা দিবে যুবক ভাইরা আমার আমার মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবীর স্নেহ নবীর সাহাবী যারা ছিলেন নবীর সাহাবীদের যদি এক জোড়া জুতার ফিতা ছিঁড়ে যেত নামাজে দাঁড়ায় যেত বলুন সুবহানাল্লাহ একদিনকার এক ঘটনা এক সাহাবি বলে বিবি ঘরে খাবারের কিছু আসেনি বলে না না স্বামী খাবারের কিছু নাই স্বামী উজু কইরা মসজিদে চইলা গেছে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে কান্নাকাটি করে বাড়িতে আসছে আয়েশা বলে বিবি খাবার আসেনি বলে না না খাবারের ব্যবস্থা হয় নাই বলে যেহেতু খাবারের ব্যবস্থা হয় নাই আল্লাহর নবী বলেছেন নামাজের মাধ্যমে সব কিছু সমাধান করা যায় তাহলে যেহেতু আমার নামাজ হয় নাই এই জন্য খানার ব্যবস্থা হয় নাই আবার উজু কইরা মসজিদে নবীতে চইলা গেছে আবার নামাজ পড়ে বাসায় আসছে বলে বিবি খাবারের কোনো ব্যবস্থা হয়েছে বলে না না খাবারের ব্যবস্থা হয় নাই তখন ওই সাহাবী বলেন যেহেতু খাবারের ব্যবস্থা হয় নাই আমার নামাজ হয় নাই যদি আমার নামাজ হইতো তাহলে আমার খানাও হইতো আবার উজু করে মসজিদে নববীর চইলা গেছে আবার বলে বিবি খানা হয়েছে নামাজ পড়ে আইসা বলে না না খানার কোনো ব্যবস্থা নাই বলে আমার নামাজ হয় নাই চতুর্থবার যখন ওই সাহাবি উজু কইরা মসজিদে নববীতে চইলা গেছে আল্লাহু আকবার বলে নামাজ কান্নাকাটি করে যখন বাড়িতে আসছে আয়েশা বলে বিবি খানার কোনো ব্যবস্থা আছে নি বলে অপেক্ষা করো রুটি বানায় দিচ্ছি বলে আটা কোথায় পাইলা বলে প্রাণের স্বামী আমার তুমি যখন নামাজের জন্য ঘর থেকে বাইর হয়ে গেছো ঘরের কোনার ভিতরে চাক্কিস ঘোরা শুরু হয়ে গেছে ওই চাক্কি থেকে আটা বাইর হওয়া শুরু হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবি বলেন আমি চাক্কির কাছে গেলাম যা দেখি চাক্কি দিয়া ঘুরতেছে আটা বাইর হইতেছে আল্লাহর কুদরত দেখার জন্য জাগাইলাম আটা বড় বন্ধ হয়ে গেছে আমি মায়ার নবীর কাছে দৌড় দিলাম ঘটনা বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজ পড়তে গেলাম এক নয় দুই নয় চার চারবার যখন নামাজের জন্য বাইর হইলাম ঘরের ভিতরে চাক্কি ঘোরা শুরু হয়ে গেছে আটা বাইর হইতেছে দেখার জন্য যখন চাক্কিটাকে জাগাইলাম আটা বন্ধ হয়ে গিয়েছে আল্লাহর নবী ডাক দিয়া বলেন সাহাবি তোমার ঘরে আল্লাহর কুদরত চালু হয়ে গিয়েছে তুমি যেহেতু আল্লাহর কুদরতে হাত দিয়েছো আল্লাহ তাআলা কুদরত বন্ধ করে দিয়েছে যদি ওই চাক্কিতে তুমি যদি হাত না দিতে
যেটা কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়ার ভিতর আসতো সমস্ত উম্মত এই আটা খেয়ে শেষ করতে পারতো না এজন্য চাবকার কাছে কিসের মাধ্যমে জোরে বলেন আরো জোরে বলেন কিসের মাধ্যমে কুতুবউদ্দিনের মা ডাক দিয়ে বলেন কুতুবউদ্দিন নামাজ দ্বারা আল্লাহর কাছে যাও আল্লাহ তাআলা খাবার দিবে কুতুবউদ্দিন আবার নামাজ দ্বারা গেলেন নামাজ পড়ে বলে আল্লাহ খুদে লেগেছে খাবার দাও খাবার দাও নামাজ শেষ মুনাজাত শেষ করা যায় নামাজ উঠায় দেখে খাবার রেডি একদিন দুই দিন তিন দিন এভাবে দিন চলতেছে হঠাৎ করে একদিন কুতুবউদ্দিনের মা একদিন বেড়াইতে যায় একটি কাজের জন্য ঘর থেকে বাইর হয়ে যায় এমন সময় কুতুবউদ্দিনের বাসায় আসার সময় হয়ে গিয়েছে আজান হয়ে গিয়েছে কুতুবউদ্দিনের মা চিন্তা করলো হায় আমি তো বাড়িতে যাইতে পারি নাই আমার সন্তান যদি উযু করে যায় নামাজে দাঁড়ায় যায় আর নামাজ পড়া যদি খানা চায় আর যদি খানা না পায় তাহলে আল্লাহ তাআলার উপরে বদগুমানি চলে আসবে আর বলবে মা হইল ধোকাবাজি করেছে মা হইল আমার মা একটা ধোকাবাজ এই বলে চিন্তা করতেছে আর ডাক দিয়ে বলেন আল্লাহ আমার কুতুবউদ্দিনের জেহেন থেকে আল্লাহ তুমি তার জেহেন থেকে নামাজের কথা ভুলায়া দাও আমার কুতুবউদ্দিন যেন আজকে নামাজে না দাঁড়ায় মা পাগলের মতো দৌড়াইতেছে দৌড়াইতেছে যেন আমার কুতুবউদ্দিন নামাজে না দাঁড়ায় দৌড়ে আসতে 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 যখন ঘরের ভিতরে পা দিয়েছে মা হতবাক হয়ে কুতুবউদ্দিনের দিকে তাকায় রয়েছে কুতুবউদ্দিন ডাক দেয়া বলেন মা এভাবে কেন আমার দিকে তাকায় রইলা তুমি কি আমাকে কখনো দেখো নাই বলে কুতুবউদ্দিন বাবা তোর চেহারাটা কেমন যেন চমকাইতেছে বলুন সুবহানাল্লাহ কি হয়েছে রে বাবা বল বলে মা শোনো শোনো আমি যখন মাদ্রাসা দেখে আসলাম আয়েশা উযু করে যায় নামাজে দাঁড়াইলাম আল্লাহ তাআলার কাছে আমি চক্ষু দুইটা বন্ধ করে বললাম আল্লাহ খোদা লেগেছে আল্লাহ খাবার দাও খাবার দাও আমি যখন খোদা লেগেছে খাবার চাইলাম আল্লাহু আকবার মুনাজাত শেষ কইরা আমি যখন যায় নামাজ উঠাইলাম রে মা দেখি এত সুন্দর সুন্দর দুইটা রুটি যেই দুইটা রুটি অন্য দিনের চেয়েও আসে বেশি সুন্দর দেখায় শুধু তাই না রে মা যেই মাত্র আমি দুটি দুইটা হাতে নিলাম এত ঘ্রাণ আর এত ঘ্রাণওয়ালা রুটি আমি কুতুবউদ্দিন কখনো আমি দেখি নাই শুধু তাই না রে মা আমি যখন একটু সিরা মুখের ভিতর দিলাম এত স্বাদ আমি যখন এক এক লোকমা খাইতেছি এক মন স্বাদ পরিবর্তন হইতেছে এক এক লোকমার ভিতরে মনে হয় মা হাজার রকমের স্বাদ কুতুবউদ্দিনের মা সেজদায় পড়ে যায় আর ডাক দিয়ে বলেন মালিক ও গো আল্লাহ তুমি বুঝি আমার কুতুবউদ্দিনকে কবুল করে নিয়েছো আল্লাহ আমি মা আমার সন্তানকে গর্বে ধারণ করিয়া আমি ব্যর্থ হই নাহি আমি মা হিসাবে আমার সন্তানকে তোমার পরিচয় লাভ করাইতে পারছি আল্লাহ আমি আর কিছু চাই না তুমি আমার কুতুবউদ্দিনকে কবুল করে নাও বলুন সুবহানাল্লাহ এই জন্য আমার মুরব্বি বাবারা যারা আছেন আমার পর্দালান যে সমস্ত আমার মা বোনরা আছেন সন্তানদেরকে আমলের দিকে তাকিদ দেন আল্লাহ তালার পরিচয় সন্তানের দিকে ঢুকাইয়া দেন আল্লাহ তালার পরিচয় লাভ করাইয়া দেন আপনার সন্তান জীবনে আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না আপনার সন্তান আপনাকে কোনোদিন ভাতের অভাব দিবে না আপনার সন্তান আপনার দিকে কখনো গলা উচ্চস্বরে কথা বলবে না আপনার সন্তান আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দিবে না এই জন্য যুবক ভাইরা কোরআনি শিক্ষা বাচ্চাদেরকে দিবা পারবেন ইনশাআল্লাহ কোরআনি শিক্ষা বাচ্চাদের অন্তরের ভিতরে ঢুকাইয়া দিতে হবে বাচ্চাদেরকে কোরআন শিখাবা আল্লাহ তাআলার পরিচয় লাভ করাইবা এই জন্য আজকের এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদের ঐতিহ্য মসজিদ এবং মাদ্রাসা দুইটা পেয়েছেন আপনারা বড় ভাগ্যবান এই মাদ্রাসার আওতায় যারা আছেন মসজিদের আওতায় যারা আছেন যেই এলাকাকে আল্লাহ বেশি পছন্দ করেন সেই এলাকায় মসজিদ মাদ্রাসা দেয় বলুন সুবহানাল্লাহ আরে যুবক ভাই এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা
যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর রহমতের ফেরেশতারা জমিনে নেমে যায় তাদের নূরানী পাগার তাদের পায়ের তলে বিছায়া দেয় বলুন সুবহানাল্লাহ শুধু তাই না এই ছোট ছোট বাচ্চাগুলো যখন গোরস্থানের কাছ দিয়ে হাঁটে যত পুরানো গোরস্থান হোক না কেন ওদের কদমের বদৌলতে আল্লাহ তাআলা ওই কবরবাসীর কবর আযাবকে 40 দিনের জন্য মাফ করে দেয় এই জন্য এই মাদ্রাসার খেদমত করব পারব তো ইনশাআল্লাহ আমার সন্তান দিয়ে অর্থ দিয়ে মাদ্রাসার সহযোগিতা করব পারব না ইনশাআল্লাহ ইন্তেজামিয়া কমিটির ভিতরে যারা আছেন বিনয়ের সাথে অনুরোধ করব কারা আছেন একটু দেখি ইনশাআল্লাহ একটু দাঁড়াই না কমিটির ভিতরে যারা আছেন একটু দাঁড়াই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কমিটির ভিতরে যারা আছেন একটু দাঁড়াই একটু ওয়াদাবদ্ধ হই আমরা আমাদের জীবন দিয়ে এই মাদ্রাসাকে বুকে আগলা রাখব পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা হইলো আমার জীবনের একটা পুঁজি আর এটা হইলো আমার জীবনের পুঁজি কি বলেন আর কই কমিটি আর কেউ নাই তো বইরে লইব দাঁড়ান মিয়া তাড়াতাড়ি আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন কারণ এটা হলো আমার জীবনের একটা পুঁজি ঠিক কি না জোরে বলেন আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নেব এরে যুবক ভাই যেই সন্তানের জন্য বাড়ি করলাম যেই সন্তানের জন্য গাড়ি করলাম কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখলাম আমি ঘুমায় আমি আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে প্রাণ পাখি উড়ে যাবে আমার পোশাকগুলো টানিয়া টানিয়া ছিড়িয়া ছিড়িয়া নেবে ঠিক কিনা জোরে বলেন যেই বিবিকে এত মোহাব্বত করতাম যেই ঘর আমি বানাইছি ঘর থেকে বাহির করে দিবে ঠিক কিনা জোরে বলেন পাগল মন পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর উপর তলায় বাতি জ্বলে নিস তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর বাই বলো বন্ধুরে বলো কেউ না রে আপন তোমার দিন দুই চারি কেন্দে কেহ দিন দুই চারি কেন্দে কেহ রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর ঠিক কিনা জোরে বলেন চক্ষু দুইটা যেদিন বন্ধ হয়ে যাবে যে সন্তানকে এত ভালোবাসতাম সেই সন্তান আমার গায়ের জামাটাকে বিলেট দিয়া কাটিয়া কাটিয়া রাখিয়া দিবে যেই বিবিকে এত ভালোবাসতাম ওই বিবি বলবে ভয় লাগে ঘর থেকে বাহির করো এরে যুবক ভাই যেই বিছনাটা আমার টাকা দিয়া কেনা যেই খাটটা আমি আমার টাকা দিয়া বানাইছি একটা মিনিট ওই খাটের উপরে আর শোয়াবে না ঠিক কিনা জোরে বলেন এই জন্য কি নিয়ে রওনা করলাম কোথায় রওনা করলা রে যুবক আজকে এই মজমায় যারা আছেন আমাদের জীবনের কোনো পুঁজি নাই এই জন্য পুঁজি স্বরূপ যদি কোনো মাদ্রাসা এবং মসজিদকে আপন বানায় নিতে পারো যখন কোরআনওয়ালাকে আপন বানাইতে পারবা কোরআনকে মোহাব্বত করতে পারবা
কোরআনকে ভালোবাসতে পারবা, কোরআনকে সোনার ভিতরে জায়গা দিবা। আল্লাহর রাসূল তার পবিত্র জবান থেকে ঘোষণা করেছেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কোরআন ইনদা রাসিহি। রাসূল বলেন যখন কোন ব্যক্তি কোরআনকে আপন বানায় দুনিয়া থেকে বিদায় নেয় আর অন্ধকার কবরে চইলা যায়, মুনকার নেকির যখন তার কবরে চইলা আসে, প্রশ্ন করে মান রব্বুকা ওয়া মান দীনুকা, তখন কোরআন তার মাথার কাছে চইলা যায়, কোরআন ডাক দিয়া বলে মুনকার নেকির এই ব্যক্তির সাথে আমি কোরআনের সাথে বড় সম্পর্ক ছিল, এই ব্যক্তি আমি কোরআনকে বড় ভালোবাসত, সাড়ে তিন হাত মাটির উপর দিয়ে সাড়ে তিন হাত মাটির নিচে এসেছে, আমি কোরআন ওকে ভুলি নাই, ওর ঘুমে ডিস্টার্ব করো না, যত প্রশ্ন আছে আমার কাছে করো, আমি জবাব দিয়া দিব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, পারবো তো ইনশাআল্লাহ, মা বাবাকে কষ্ট দিব না, পারবো না ইনশাআল্লাহ। আজকে অনেক লম্বা সময় হয়েছে ইনশাআল্লাহ, দোয়া করে দিই ইনশাআল্লাহ। হ্যাঁ দোয়া করে দি, এই মুরব্বীরা কষ্ট পাইতেছে না? হ্যাঁ কয় আর গল্প একটু শুনছেন কটুক। হ্যাঁ আগামীকালকে আবার মাহফিল আছে না, চলবে? একটা হাত দুইটা জাগান তো, নারায় তাকবীর, এভাবে হবে না জোরে, নারায় তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, সহতি কয় না, কই দেবে তো, হ্যাঁ কন হাত জাগান, একটা স্লোগান জোরে, এমন একটা স্লোগান দিবেন, আমি জানি গাজীপুরের মানুষ ইমানওয়ালা, এদের মজবুত ইমান দিলের ভিতরে গাথা আছে, ঠিক কিনা যারা বলেন, কলে গাজীপুরের মানুষ দল একদিকে কিন্তু ইমান আরেকদিকে, ঠিক কিনা যারা বলেন, এ গাজীপুরের মুসলমান একটা নারায় তাকবীর আওয়াজ দিবা, যে নারায় তাকবীর আওয়াজে তাসলিমা নাস্তির মতো বাংলাদেশের গোটা নাস্তিকরা পালাইতে বাধ্য হয়, ঠিক কিনা যারা বলেন, তৈরি আছে তো ইনশাআল্লাহ, নারায় তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা আমার সাথে বলা যাবে না ইনশাআল্লাহ, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তালে সবাই মিলে দাও না স্লোগান, নারায় তাকবীর, হাত জাগা, নারায় তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানিলে বিতাড়িত হবে, ঠিক কিনা, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তালে সবাই মিলে দাও না স্লোগান, নারায় তাকবীর, নারায় তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, আজকের সম্মেলন কবুল হোক সফল হোক, গলায় যতটুকু আওয়াজ আছে সব চিল্লায় বলবেন নারায় তাকবীর, আল্লাহ কবুল করুক, বলুন আমিন, চলবে। এক ব্যক্তির একটা সন্তান ছিল, একটাই মাত্র ছেলে আর কোনো সন্তান নাই, মা অনেক কষ্ট করে সন্তানটাকে লালন পালন করেছে, বাবা অনেক কষ্ট করে সন্তানটাকে লেখাপড়া করাইছে, লেখাপড়া করে বাবা তার জায়গা জমি বিক্রি করে সন্তানটাকে বিদেশের মাটিতে পাঠাইয়া দিয়েছে, সন্তান একদিন দুই দিন তিন দিন এভাবে দেখতে দেখতে দশ থেকে বারো বছর কেটে গিয়েছে, মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই, মা বাবার খোঁজ খবর নেয় না, ওখানে আবার সেটেল হয়ে বিবাহ শাদী করে নিয়েছে, টাকা পয়সাও হয়েছে, অনেক সম্পদের অধিকারী হয়েছে, সন্তানের ভিতরে কোন
আশা আকাঙ্ক্ষা যেগুলো যেহেতু আমি টাকা পয়সার মালিক হয়েছি যাই যাই আমি একটু হজ্জে বাইতুল্লাহ করব আমি হজ করব এই নিয়াত করে যখন সন্তান হজ্জে বাইতুল্লাহ গেছে কাবা বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহকে সামনে নিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে ডাক দেয় কিন্তু মনের ভিতরে কোনো তৃপ্তি নাই সাফা মারওয়া দৌড়ায় কোনো তৃপ্তি পায় না আবে জমজমের কাছে যায় কোনো তৃপ্তি পায় না মুজদালিফায় যায় কোনো তৃপ্তি পায় না হাতিমে কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করতে চায় চোখ দিয়া পানি বের হয় না একজন বুজুর্গের সাথে সাক্ষাৎ আল্লাহর ওই ডাক দিয়া বলে রে বাবা কি হয়েছে ছটফট কেন করতেছো কি হয়েছে যুবক ডাক দেয়া বলে আল্লাহর ওলি আমি বাইতুল্লাহ তওয়াফ করি লাব্বাইক লাব্বাইক বলে ডাক দেই তৃপ্তি পাই না সাফা মারওয়ায় দৌড়েই নেই মানুষের চোখে পানি থাকে না কিন্তু আমার চোখে পানি আসে না মুজদালিফায় যাই চোখে পানি নাই হাতিমে কাবায় দাঁড়াই কিন্তু চোখে পানি নাই মুলতাজামে দাঁড়ায়া যখন দোয়া করে দোয়া কবুল হয়ে যায় চোখে পানি চুইলা আসে আমি মুলতাজামে দাঁড়াইলাম আমার চোখের ভিতরে পানি নাই আমি কোনো তৃপ্তি পাই না আল্লাহর ওলি ডাক দিয়া বলে বাবা তোমার কি মা বাবা বেঁচে আছে বলে হ্যাঁ আমার মা বাবা বেঁচে আছে বলে মা বাবার সাথে তোমার সম্পর্ক কেমন বলে হযরত এক নয় দুই নয় দশটি বছরের বেশি হয়ে গেছে আমি আমার মা বাবার সাথে কোনো যোগাযোগ রাখি না মায়ের সাথে বাবার সাথে দেখাও পর্যন্ত করি না আল্লাহর ওলি ডাক দিয়া বলে রে হাম্মক যতক্ষণ পর্যন্ত তুই তোর মার সাথে ভালো ব্যবহার না করবি তোর বাবার সাথে যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ না করবি তোর কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না তাম্বিহুল গাফিলিন ভিতরে আল্লামা সামারকান্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন যখন কোনো সন্তান মা বাবাকে কষ্ট দেয় সে যত বড় আল্লাহর ওলি হোক না কেন তার ইবাদত বন্দিগি আল্লাহ কবুল করেন না আবার যদি কোন সন্তান মা বাবার খেদমত করে কিন্তু আল্লাহর গোলামি করে না আল্লাহ তাআলা ওই আমলটাও কবুল করেন না আল্লাহর ওলি ডাক দিয়ে করে আরে যুবক যতক্ষণ পর্যন্ত মা বাবার দেখাশোনা না করবি মা বাবার সাথে ভালো ব্যবহার না করবি ততক্ষণ পর্যন্ত তোর কোনো আমলের ভিতরে তৃপ্তি পাবি না কথাটা শোনার পরে যুবকের ভিতরে হৃদয়ের ভিতরে কামড় দিয়েছে আয়হায় আমার মতো হতভাগা কপাল পোড়া কি জমিনে আর একটা আছে জি মা কষ্ট করে আমাকে লালন পালন করেছে জি বাবা কষ্ট করে আমাকে পড়াশোনা করেছে বিদেশে পাঠাইছে আমি সেই মা বাবাকে ভুলে গেলাম আমার কোটি কোটি টাকা না জানি আমার মার কোন অবস্থা বাবার কোন অবস্থা মনে মনে পাক্কা ওয়ানিয়াত করেছে এবার যে আমি সাথে সাথে মায়ের সাক্ষাতের জন্য চলে যাব ছেলেটা বিদেশ থেকে বাড়ির দিকে রওনা করেছে দশ বছর আগে গেছে দশ বছর পরে রাস্তাঘাট ভালো করে চিনে না রাস্তার পরিবর্তন চলে আসছে আইসা দেখে একটা চার দোকানদার দেখা যায় ডাক দিয়া বলে চাচা যান আব্দুর রহিম সাহেবের বাসাটা কোনটা আপনি কি চিনেন বলে তুমি কে বাবা তোমাকে তো চিনলাম না বলে আমি আব্দুর রহিম সাহেবের সন্তান আমি তার ছেলে চার দোকানদার ডাক দিয়া বলে আরে তোর মতো কুলঙ্গার সন্তান এখনো কি জমিনের ভিতরে আছে যেই মাত্র কুলঙ্গার বলে গালি দিয়েছে ছেলেটার হৃদয়ের ভিতরে আরো কামড় দিয়েছে ছেলেটা করুণ সুরে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে চাচা যান কি হয়েছে বলে আরে বেউকুক তোর যেই বাবা তোকে এত কষ্ট করে লেখাপড়া করে বাহিরে পাঠাইছে সেই বাবাকে ভুইলা গেলি বিনা চিকিৎসায় তোর বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে ক্যান্সার হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তুই সেই বাবার চিকিৎসা করলি না তোর মতো হতবাগা কপাল পোড়া জমিনের ভিতরে একটা নাই সন্তানের হৃদয়ের ভিতর রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছে সন্তান এখন বাড়ির দিকে যায় একবার সামনে আগায় আর একবার পিছনের দিকে যায় আর চাচাকে ডাক দেয়া বলে চাচা যান আমার আব্বার কি অবস্থা বলে কি বলবো দুঃখের কথা তোর মা বসত বিটা সব বিক্রি করিয়া একটা ঝুপড়ি ঘরের ভিতরে থাকতেছে
আরে তুই তোর মার কোন খোঁজ খবর নিলি না কিন্তু তোর মা তোর জন্য কান্না করতে করতে চোখ দুইটাকে অন্ধ করে ফেলছে আমরা এলাকাবাসী যদি একটু দান সৎকার করি খাবার দিলে তোর মা খাবার খাইতে পারে পেটে দিয়ে দানা পানি পড়ে আর যদি আমরা না দেই না খেয়ে জীবন যাপন করতে হয় সন্তান এখন একবার সামনে আগায় আর কাঁদে আর একবার পিছনে যায় আর চিন্তা করে এই মুখ নিয়ে যদি আমি মায়ের সামনে দাঁড়াই আর যদি মা আমাকে দূর দূর করে তারা দেয় তাহলে আমার মতো তো হতবাগা কপাল পোড়ারে কেউ নেই এক কদম সামনে দেয় আবার পিছের দিকে যায় যাবো কি যাবো না যাবো কি যাবো না এ করতে করতে ঘরের সামনে যায় দাঁড়ায় মা বলে ডাক দিবে কি করবে কিন কপ কর্তব্য বিমল হয়ে গিয়েছে যদি মা বলিয়া ডাক দে আর মা বলে যদি গালি দিয়া মা তারায়া দেয় চিন্তা করতে করতে ঘরের দরজার সামনে দাঁড়ায় মনের অজান্তে ডাক দেয় মা একটা ডাক দিয়া দিয়েছে যেই মা বিছনা থেকে উঠতে পারে না সোজা মা উঠা দৌড় দিয়া দরজাটা খুইলা বলে আয় আয় বাবা আমার বুকে আয় কোলের ভিতরে নিয়া মা জরা জরা কান্দে আর কয় আমার খোকা আমার বুকে এসেছে তুই অনেক বড় হয়ে গেছিস বুঝি রে বাবা সন্তানটা ডাক দিয়া কয় মা বাবা বিনা চিকিৎসায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি বাবার কোনো খেদমত করতে পারি নাই তুমি আমার জন্য কান্না করতে করতে চোখ দুইটাকে অন্ধ করে ফেলেছো আরে মা আমার মতো কুলাঙ্গার সন্তান তো তোমার দরকার নাই তারপর তোমার বুকে আমাকে জায়গা দিলারে মা তুমি তো আমাকে তারায়া দেওয়ার কথা মা ছোট্ট করে একটা মৃদু চর দিয়া সন্তানের দিকে তাকায় চোখ দিয়া দেখে না হাত দিয়া হাতায় হাতায় বলে এরে বাবা তোকে আমি গর্বে ধারণ করেছি তুই আমাকে গর্বে ধারণ করো না আমি হইলাম তোর মা তুই হইলি আমার সন্তান আমার কোলে যা তোকে আমি লালন পালন করেছি বড় করেছি তোর কামাই খাবার জন্য না আমি মা তুই আমার সন্তান এই জন্য তোকে আমি লালন পালন করেছি তোর কামাই খাবার জন্য তোকে আমি পেটে ধরি নাই এর যুবক ভাই এইখানে যার মা আছে বাবা আছে একটা যুবক দেখতে চাই জীবনে চলার পথে মা আমার আচরণের দ্বারা কষ্ট পেয়েছে বাবা আমার আচরণের দ্বারা কষ্ট পেয়েছে এই মজমায় এমন একটা যুবক আছো কি আজকে মায়ের কাছ থেকে মাপ চাইবি তোর উপর আল্লাহ খুশি হয়ে যাবে আমার আল্লাহর দিকে তাকায়া আর কোনোদিন মাকে কষ্ট দিবি না বাবাকে কষ্ট দিবি না তোর বাবা যদি এইখানে থাকে একটু বাবাকে জড়ায় ধরে কান্না করবি আজকে যদি তোর বাবা খুশি হয়ে যায় আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে এমন একটা যুবক আছে একটু দাঁড়াও আল্লাহু আকবার এরে যুবক দাঁড়াও আয় 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 একটু দাঁড়াও আসো আসো আল্লাহু আকবার তওবা কর আর জীবনে মাকে কষ্ট দিবি না কিরে যুবক মাকে কষ্ট দিবা দাঁড়াও 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 আর জীবনে কোনোদিন মাকে কষ্ট দিবা না বাবাকে কষ্ট দিবা তোমার বাবা এখানে আছে আল্লাহু আকবার আয় এখানে কার বাবা আছে কার বাবা আছে এরে যুবক দাঁড়াও দাঁড়াও আমার হাতে হাত দাও জীবনে কোনোদিন ওয়াদা কর আয় ওয়াদা কর জীবনে কোনোদিন মাকে কষ্ট দিবি না বাবাকে কষ্ট দিবা না কে কে আস আল্লাহু আকবার সৌদি যাবার কোনোদিন মনের অজান্তে মা কষ্ট পাইতে পারে বাবা কষ্ট পাইতে পারে আর কোনোদিন মাকে কষ্ট দিবা না বাবাকে কষ্ট দিবা না যুবক দাঁড়াও লজ্জা কিসের আরে দাঁড়াও না মনের অজান্তে তো মা কষ্ট পাইতেই পারে আজকে তওবা করব জীবনে চলার পথে কোনোদিন মাকে কষ্ট দিব না বাবাকে কষ্ট দিব না কে কে পারব আল্লাহু আকবার দাঁড়াও 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 কিরে যুবক মরা কি লাগবে না
আজকে তওবা করবি জীবনে মাকে কষ্ট দিবি না পারবি তো ইনশাআল্লাহ কে কে পারবা হাত জাগায়া দাও হাত জাগাও ডাক দাও আল্লাহ মনের অজান্তে মাকে কষ্ট দিয়া ফেলেছি আর জিন্দেগীতে মাকে কষ্ট দিব না বাবাকে কষ্ট দিব না বলো 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 এ আল্লাহ জিন্দেগীতে মাকে কষ্ট দিব না বাবাকে কষ্ট দিব না আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করেন বলেন আমিন যারা যারা এখানে গার্জিয়ান আছেন সন্তানদেরকে maaf করে দিয়েছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন